মিসিগানের ডেট্রয়েটের বাসিন্দা ইসা ইসমাইল, যিনি জন্মেছিলেন নারী হিসেবে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে তিনি নিজের শরীর এবং নারীত্বকে অপছন্দ করতে শুরু করেন, আর 19 বছর বয়সে পুরুষ হওয়ার জন্য নিজের শরীর ও লিঙ্গকে বদলানোর প্রক্রিয়া শুরু করেন এবং পুরুষে পরিণত হন। এবং বর্তমানে তিনি আরও নারীত্বে ফিরতে চাইছেন। এক কথায়, নিজের শরীর রূপান্তরের কামনা মিটেও মিটছে না তার। বন্ধুরা, আজ আপনাদের জানাবো এই দ্বিধাগ্রস্ত শরীর রূপান্তরকামী অর্থাৎ ইসা ইসমাইল সম্পর্কে। তার আগে, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ইসা ইসমাইল, যার বর্তমান বয়স 26 বছর, তিনি নিজেকে রূপান্তরকামী বলে ঘোষণা করেছিলেন 19 বছর বয়সে, কারণ তিনি নিজের নারীত্বকে পছন্দ করতেন না। তাই 19 বছর বয়স থেকেই তিনি তার পুরুষ হওয়ার প্রক্রিয়া শুরু করেন। প্রথমেই অস্ত্রোপচার করে নিজের শরীর থেকে স্তন দুটি বাদ দেন তিনি। তিনি জানিয়েছেন, নিজেকে পুরুষ হিসেবে দেখতে তিনি এতটাই আগ্রহী ছিলেন যে এ ব্যাপারে একটুও দেরি করতে চাননি। পাশাপাশি হরমোনের চিকিৎসাও শুরু করা হয় তার। পুরুষ দেহে যে হরমোনের প্রভাব সবচেয়ে বেশি, সেই টেস্টোস্টেরন হরমোন নিয়মিতভাবে নিতে শুরু করেন তিনি। 11 মাসের মধ্যেই তার শরীরে পুরুষ হওয়ার লক্ষণ দেখা দিতে শুরু করে। ইসা জানিয়েছেন, তার শারীরিক পরিবর্তনের এই মুহূর্তগুলি তখন তিনি তিলে তিলে উপভোগ করেছেন, প্রতি মুহূর্তের রেকর্ডও রেখেছেন ছবি এবং ভিডিওতে। টানা 6 বছর হরমোন চিকিৎসার পর সম্পূর্ণরূপে পুরুষ হয়ে ওঠেন তিনি। নিজের ছবি দিয়ে তিনি লিখেছেন, জন্মগত পুরুষের সঙ্গে আমার তফাত করা যেত না তখন। অথচ এই ইসাই 2015 সালের আগে তার বয়সী আর 5টি মেয়ের মতো মেকআপ প্রেমী, সাজগোজ প্রেমী ছিলেন, এমনকি একজন প্রেমিকও ছিল তার। পরে নিজের নারীত্বকে পছন্দ না হওয়ায় নিজেকে পুরুষ হিসেবে পরিণত করেন তিনি, কিন্তু তাও সুখী হতে পারছিলেন না ইসা। 2021 সালের ফেব্রুয়ারি মাসে তার আচমকায় মনে হয়, এই পুরুষ জীবন তার আর চায় না। এই না চাওয়া এতটাই তীব্র হতে শুরু করে যে তার থেকে জন্ম নেই হতাশা। এই হতাশা বোধ থেকেই ফের শরীর বদলানোর সিদ্ধান্ত নেয় ইসা। টেস্টোস্টেরন হরমোন নেওয়া বন্ধ করে দেন ইসা। সিদ্ধান্ত নিয়ে ফেলেন আবার ফিরবেন তার পুরনো শরীরে। জন্মসূত্রে পাওয়া নারী শরীরকেই তার প্রয়োজন। আপাতত নারীত্বে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন তিনি। হরমোনের চিকিৎসা বন্ধ করার কয়েক মাসের মধ্যেই নারীত্ব অনুভব করছেন বলে জানিয়েছেন ইসা। তো বন্ধুরা, এই ছিল ইসা ইসমাইলের সম্পর্কে কিছু তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।